INTTUCA রক্তদান শিবিরে তৃণমূলের এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব সহ বাংলা সিরিয়ালের স্বনামধন্য অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। শান্তিপুর শহর INTTUCA এর উদ্যোগে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। শনিবার শান্তিপুর সূত্রাগর অঞ্চলের শান্তিপুর এক নম্বর কলোনি এলাকায় শান্তিপুর INTTUCA এর উদ্যোগে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মহতি রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা সিরিয়ালের স্বনামধন্য অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া জেলার INTTUCA এর সভাপতি দেবাশিস গাঙ্গুলী, শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও শান্তিপুর শহর INTTUCA এর সভাপতি সনত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন INTTUCA এর রক্তদান শিবিরে শতাধিক মানুষ রক্তদান করেন। পাশাপাশি এই মহতি রক্তদান শিবিরের মধ্য দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে INTTUCA। রক্তদান শিবিরের শেষে বাংলা সিরিয়ালের বিশিষ্ট অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বলেন, আমি এই রক্তদান শিবিরে উপস্থিত হতে পেরে খুবই গর্বিত বোধ করছি। রক্তদান মহদান, আমি সম্পূর্ণ অনুষ্ঠানটিতে মানুষের এত উৎসাহ দেখে খুবই আপ্লুত। আমি এতদিন শুনে এসেছি শান্তিপুর মানেই সাংস্কৃতিক, শান্তিপুর মানেই তীর্থভূমি। আমি শান্তিপুরের মাটিতে পা রাখতে পেরে খুবই আনন্দিত। তুমি বলেছি ভীষণ ভালো, আর রক্তদান শিবিরে কেমন লাগছে বলাটা খুবই, মানে আমার পক্ষে উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট। রক্তদান শিবির এমন একটা অনুষ্ঠান যে প্রতিটা রক্তের ফোঁটাতে অনেক অনেক মানুষের প্রাণ বাঁচে। তো এরকম অনুষ্ঠানে আমি অংশ নিতে পেরে, এরকম একটা অনুষ্ঠানের আমি সদস্য হতে পারে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি তো পুরো অনুষ্ঠানটা দিয়ে ছিলাম, অনেকক্ষণ এসেছি, বসেছিলাম, শাড়ির দোকানে দেখেছি, যেটাতে আমার আরও মন ভালো হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করি না, রাজনীতি করা বলতে আপনি কি বোঝেন জানি না, কিন্তু রাজনীতি করি না মানে এটা নয়, আমি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের, মানে আমি একজন কি বলবো, মানুষ শাহরুখ সলমান খানের ফ্যান হয়, আমি হচ্ছে একজন মানে ডাইহার্ট ফ্যান যাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে আমি এর আগেও প্রচুর রাজনৈতিক মঞ্চে গেছি, প্রচুর প্রচারে গেছি, এবং আজকেও এরকম একটা অনুষ্ঠান এসেছি। সর্বোপরি বলবো, এটা রাজনৈতিক মঞ্চের থেকেও বড় কথা হচ্ছে এটা একটা সামাজিক মঞ্চ যেখানে সামাজিক কার্যকলাপ হচ্ছে। রাধে রাধে ভীষণ ভালো। আমার এর আগে সিরিয়াল ছিল কৃষ্ণবলি নিয়ে, মানে কৃষ্ণ, সেখানে যদিও বা আমি ঠকবাজি করতাম, বদমাইশি করতাম, কিন্তু এখানে আমি ঠকবাজি করিনি। আমি সত্যি রাধাকৃষ্ণের ভীষণ ভক্ত। এবং আর একটা কথা বলবো, আমি বিধায়ক সাহেবের বাড়িতে গেছিলাম, ওনার যে সেই মূর্তি, ওই মূর্তি তো আর জীবনে পাবো না, কিন্তু ওই মূর্তিস্বরূপ আমি নিজে বিধায়ক সাহেবকে বলেছি আমাকে এরকম একটা রাধাকৃষ্ণ আনিয়ে দেবেন, প্লিজ আমি আমার বাড়িতে প্রতিষ্ঠা করব। দারুণ লাগছে এই মাটি। আমরা জানি, সবাই জানে যে শান্তিপুর ফুলিয়া মানে হচ্ছে শাড়ির তাঁতঘর, আমি বলি শান্তিপুর হচ্ছে শান্তির আতঙ্ক। আমি প্রথমেই বলবো যে শান্তিপুরে রক্তের সংকট যাতে না হয় তার জন্য আমরা একাধিক রক্তদান শিবির করছি। আজকে 14 তারিখ, সামনে 21 তারিখ, 26 তারিখ রক্তদান শিবির আছে, এবং ব্লকেও অনেকগুলি রক্তদান শিবির হবে। আমি চেষ্টা করব আমাদের INTTUCA-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেটা প্রস্তাব দিয়েছিলেন 1000 শ্রমিকের রক্তদান, সেখানে শান্তিপুর পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বরে থাকবে, এটা আমি দাবি করে বলতে পারি। মানুষ এগিয়ে আসছে, মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে, আর শান্তিপুরবাসী চিরকাল মানুষের পাশে, মানুষের সাথে থাকে, সেই জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদানে এসছে, সেই জন্যই বলা হচ্ছে রক্তদান উৎসব। খুব ভালো, আপনি এর আগে ওই প্রশ্নটা আমাকে করেছিলেন একবার, আমি উত্তরও দিয়েছি। শান্তিপুর হসপিটালে এটা আমি জানিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও আমি জানিয়েছি। আশা করছি এটা প্রসেসিংয়ের মধ্যে আছে, হয়তো আমরা সাকসেস পেয়ে যাব। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।